শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কোনো একটি ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি কোলোরেক্টাল ক্যান্সার এবং সচেতনতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার আরমান রেজা চৌধুরী, কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ, এভার কেয়ার হাসপাতাল, ঢাকা। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি স্যার, আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার এবং এর সচেতনতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই জানবো আসলে এটি বলতে আমরা কি বুঝি, অনেকেরই আসলে এ সম্পর্কে ধারণা নেই। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি কিভাবে এটিকে বর্ণনা করবেন? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে ক্যান্সার জিনিসটা আসলে কি। আসলে আমাদের শরীর আমরা জানি যে কোষ দিয়ে গঠিত। এই কোষের যদি অনিয়ন্ত্রিতভাবে কোনো বৃদ্ধি ঘটে তাহলে সেটাকে অন্যান্য রোগও হতে পারে কিংবা ক্যান্সারও বলা হতে পারে। তো এটাকে পরীক্ষা করে প্রমাণ করতে হয় যে এটা ক্যান্সার। তো এই কোলন এবং রেকটাম এটা কিন্তু একটা বড় জায়গা। কোলন একটা বড় পার্ট, রেকটাম আরেকটা পার্ট, বাট একসাথে এইটার অরিজিন বডির মধ্যে এটার যে উৎপত্তি স্থল সেটা একভাবে তৈরি হয় আর কি জেনেটিক্যালি। তো এই কারণে কোলোরেক্টাল ক্যান্সারকে একসাথে বলা হয় অনেক সময়। তো কোলোরেক্টাল ক্যান্সার বলতে বোঝায় আসলে যে কোলন বা রেকটামে যদি কারো এ ধরনের কোনো কোষের বৃদ্ধির কারণে যদি কোনো অ্যাবনর্মাল কোনো ম্যাস, অ্যাবনর্মাল কোনো চাকা বা গ্রোথ হয় তো সেটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলা হয়। আচ্ছা আচ্ছা, আমরা যেরকমটি জানি যে ক্যান্সারের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ আসলে জানা যায়নি, তারপরেও একটু জানতে চাইব যে আসলে কী কারণে হতে পারে কোলোরেক্টাল ক্যান্সার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে ক্যান্সারের কারণ বলাটা খুব কঠিন হয়ে যায় অনেক সময়, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর বলা হয় আর কি। সেই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে, তেমনিভাবে কোলোরেক্টাল ক্যান্সারও হতে পারে। এবং এই রিস্ক ফ্যাক্টরগুলোর কিছু কিছু আছে যেগুলো আমরা মডিফিয়েবল, অর্থাৎ কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা হয়তো কন্ট্রোল করতে পারি, আর কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো নন মডিফিয়েবল, যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে নাই। তেমনি একটি প্রধান রিস্ক ফ্যাক্টর কোলোরেক্টাল ক্যান্সারের জন্য সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ এটা কিন্তু জিনের মাধ্যমে বংশ পরিক্রমায় একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে এই কোলোরেক্টাল ক্যান্সারটা। সো জেনেটিক ফ্যাক্টর একটা, যেটা আমরা কখনো মডিফাই করার কোনো সুযোগ নেই আমাদের। আচ্ছা, পাশাপাশি যদি আমরা মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করি, সেটার মধ্যে একটা হচ্ছে যে যারা রেড মিট খায়, এই জাতীয় খাবারগুলো খায়, তাদের মধ্যে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের হারটা বেশি দেখা যায়। তারপরে স্থূলাকার যারা, ওবেস যারা, তাদের মধ্যে বেশি দেখা যায়। এছাড়া আরও অনেক ধরনের ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে যেগুলোর কারণে কোলোরেক্টাল ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা স্যার, এই ক্যান্সার হওয়ার ক্ষেত্রে কি কোনো পূর্বাভাস বা লক্ষণ কি রোগী অনুধাবন করতে পারবে কি না? অবশ্যই পূর্বাভাস বা লক্ষণ নিয়েই তো আসলে চিকিৎসকের কাছে যায়। তো যেহেতু বললাম প্রথমেই যে কোলন এবং রেকটাম এই দুইটা জায়গা তো আমাদের বলা হয় যে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, মলদ্বারের যে উপরের যে অংশ, সেই অংশ মিলাই তো এই কোলন অ্যান্ড রেকটাম। সো লক্ষণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন কোলনের মধ্যেও রাইট কোলন, লেফট কোলন, মানে অনেক বড় জায়গা আর কি এটা, তো সেটার জন্য লক্ষণগুলো ভিন্নতর হয়। রেকটামের ক্ষেত্রে কিন্তু যদিও লেফট সাইডে থেকে মাঝখানের দিকে রেকটাম থাকে, সো লক্ষণগুলো সম্পূর্ণ। যদি আমরা খুব সহজ ভাষায় বলতে চাই যে কী ধরনের লক্ষণ নিয়ে সাধারণত অ্যাজ এ হোল কোলনের রেকটাম ক্যান্সার পেশেন্টরা আসে, একটা আসতে পারে যে মলের সাথে রক্ত যাওয়া। হ্যাঁ, কিংবা রেকটামের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট কমপ্লেন করছে যে তার মল ত্যাগ করতে বেশ অসুবিধা হচ্ছে। আগে যেভাবে সে কমফোর্টেবলি মল ত্যাগ করতে পারতো সেভাবে সে পারছে না, হয়তো তার ব্যথা অনুভূত হচ্ছে অথবা মল ত্যাগ করতে তার বাধা পাচ্ছে, রক্ত যাচ্ছে আগেই বললাম। তারপরে পেটে ব্যথা, তল পেটে ব্যথা নিয়েও আসতে পারে কোলন ক্যান্সারের বিভিন্ন অংশে যদি বড় হয়ে যায়, সেটা যদি আশেপাশে চাপ দেয় তাহলে কিন্তু ব্যথার লক্ষণ নিয়ে পেশেন্ট আসতে পারে। অনেক সময় কিন্তু আমরা বলি যে অবস্ট্রাকটিভ ফিচার, অর্থাৎ কোলনের মধ্যে হয়তো কোনো একটা ক্যান্সার, সেটা এমনই বড় হয়ে গিয়ে কোলনের যে লুমেন বা যেটা নালিটা আছে সেটাকে বন্ধ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পেশেন্ট খাবার দাবারও ঠিক মতো খেতে পারছে না, পেট ফুলে যাচ্ছে খাওয়ার পরে, কারণ এটা তো টয়লেট হয়ে মানে মলদ্বার দিয়ে বের হয়ে যেতে পারছে না। সো এই ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত অ্যাজ এ হোল আমরা বলতে পারি যে কোলন অ্যান্ড রেকটাম ক্যান্সারের পেশেন্টরা আমাদের কাছে প্রেজেন্ট করে। আমাদের কাছেই শুধু না, আসলে এটা শুরুতেই যে আমাদের মতন ক্যান্সার বিশেষজ্ঞর কাছে প্রেজেন্ট করে এরকম নয় বিষয়টা। এটা আইদার এই লক্ষণগুলো নিয়ে এসে একজন জিপি, জেনারেল ফিজিশিয়ান, যে তার কাছে প্রেজেন্ট করতে পারে, কিংবা দেখা যায় যে সার্জনদের কাছে বিশেষ করে প্রেজেন্ট করে, অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে যারা সাধারণত
কোলোস্কোপি বা সিগমোডোস্কোপি পরীক্ষাগুলো করে থাকেন, তাদের কাছেও কিন্তু এই ধরনের লক্ষণ নিয়ে রোগীরা প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আপনাদের কাছে যখন এইসব লক্ষণ নিয়ে আপনাদের শরণাপন্ন রোগীরা হয়ে থাকেন, তখন আপনারা আসলে কী কী পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন রোগীদের? ধন্যবাদ। তো এখানে আমরা বলতে আমরা শুধু ক্যান্সার বিশেষজ্ঞ না, আমি চিকিৎসকরা আসলে কী করে থাকেন সেভাবে বলি, তাহলে রোগীদের জন্য সেটা সহজবোধ্য হবে। সেটা হচ্ছে যে এ ধরনের লক্ষণ নিয়ে রোগীরা যদি চিকিৎসকের কাছে যায়, সো চিকিৎসক প্রথমে তাকে তার হিস্ট্রিটা নেন যে এটা তার কতদিন ধরে হচ্ছে, কীভাবে হচ্ছে, লক্ষণগুলো কেমন, সেই ইয়েগুলো, সেই হিস্ট্রিটা নেওয়া হয়। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, তাকে তার শরীরে হাত দিয়ে দেখা হয়, পেটে হাত দিয়ে দেখা হয়, মলদ্বারে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখা হয়। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি একটা পার্ট, যে এটা দিয়ে অবশ্যই এটা দিয়ে প্রাথমিক একটা ধারণা নিতে হবে, তো যেটাকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলে থাকি। তো এগুলোর মাধ্যমে প্রথমে একটা ধারণা নেওয়া হয় হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার বিষয়টা। পরীক্ষা নিরীক্ষা, আমরা যদি স্পেসিফিক ক্যান্সারের কথা, ডায়াগনোসিসের কথা চিন্তা করি, তো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে এটা ক্যান্সার কি না, বা এটা যে গ্রোথ আমরা যে বলছি একটা টিউমার আছে বা একটা গ্রোথ আছে, তো সেই জায়গাটাতে সাধারণত সিগমোয়েডোস্কোপি অথবা কোলোনোস্কোপি, যেটা প্রযোজ্য, যেহেতু বলছিলাম যে কোলোরেক্টাল অনেক বড় জায়গা, সো যেটা প্রযোজ্য সেটার মাধ্যমে দেখা হয় যে ওখানে কোনো টিউমার বা গ্রোথ রয়েছে কি না। আচ্ছা, যদি ওরকম কোনো টিউমার বা গ্রোথ বা ওরকম কোনো আলসার পাওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে বায়োপসি নেওয়া হয়। বায়োপসি মানে হচ্ছে যে ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়, টিস্যু নিয়ে মাংস পরীক্ষা করতে দেওয়া হয়, মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করতে দেওয়া হয় যে এখানে আদৌ ক্যান্সার আছে নাকি অন্য কোনো রোগ। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হয় যে এটা একটা ক্যান্সার অথবা ক্যান্সার না, এবং এই বায়োপসি ছাড়া কিন্তু আসলে ক্যান্সারের চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যখন এই ক্যান্সারটা ডায়াগনোসিস হয়ে গেল যে হ্যাঁ তার একটা কোলোরেক্টাল ক্যান্সার আছে, নেক্সট স্টেপস হচ্ছে যে তার এই ক্যান্সারটা কোন পর্যায়ে রয়েছে, এবং এই পর্যায়গুলো বোঝার জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কিছু কিছু আছে যে লোকালি কোন অবস্থায় রয়েছে, অর্থাৎ যে জায়গায় এটা হয়েছে সেই জায়গাতেই সীমাবদ্ধ আছে, তার আশপাশে কতটুকু ধরেছে সেটা বোঝার যেমন বিষয় একটা আছে, তেমনি ক্যান্সারটা আবার রক্তনালী বা লসিকা নালীর মাধ্যমে শরীরের অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা, যেটা আমরা বলি যে মেটাস্টেসিস হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সারটা যেখানে শুরু সেখান থেকে না থেকে অন্য কোনো জায়গায় ছড়িয়ে গিয়েছে, তো এটা ছড়িয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্যও কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান বলি, পেট সিটি স্ক্যান বলি, বিভিন্ন পরীক্ষা আছে, তো সেগুলোর মাধ্যমে এটাকে নির্ধারণ করতে হয়। কারণ পর্যায় নির্ধারণ করাটা যে কোনো ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, ক্যান্সারের আমরা জানি সাধারণত স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম চারটা পর্যায়ে থাকে। জি স্যার, আমরা স্টেজিং এর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ। ফার্স্ট এইড ক্যান্সার আলাপনে আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার এবং সচেতনতা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা স্টেজিং নিয়ে কথা বলছিলাম, স্টেজিং নিয়ে যদি আমাদের দর্শকদের বিস্তারিত কিছু ধারণা দিতেন। আচ্ছা, স্টেজ যেটা বলছিলাম যে স্টেজ, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ নির্ধারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি ক্যান্সারের যে চারটা স্টেজ রয়েছে, স্টেজ 1, 2, 3, 4, এগুলোর মানে যেমন স্টেজ 1, স্টেজ 2, এগুলোকে একটু প্রাথমিক স্টেজ ধরা হয়, এটা ক্যান্সার বাট এটা প্রাথমিক স্টেজ। একটু স্টেজ 3 আরেকটু অ্যাডভান্স ধরা হয়, স্টেজ 4 মানে হচ্ছে যে ছড়িয়ে গেছে, এরকম মেটাস্টেসিস হয়ে গেছে, এরকম ক্যান্সার বলা হয়। এবং এটা একটা কমন সেন্স যে স্টেজ 1 চিকিৎসা আর স্টেজ 4 চিকিৎসা কিন্তু একরকম হবে না। কাজে আমরা যদি প্রপার ওয়েতে, আমরা যদি ঠিকভাবে যদি স্টেজ বা পর্যায়টা নির্ধারণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই রোগীটাকে প্রপার চিকিৎসাটা দিতে পারবো না। এই জন্য স্টেজিংয়ের জন্য আমরা যেটা বলছিলাম যে লোকাল কন্ডিশন দেখার জন্য কিছু পরীক্ষা আছে, ছড়িয়ে গেছে কিনা সেটা দেখার জন্য কিছু পরীক্ষা আছে, এগুলোর মাধ্যমে স্টেজ নির্ধারণ করতেই হবে। আচ্ছা স্যার, এবার আমরা চিকিৎসা প্রসঙ্গে চলে আসি, কীভাবে চিকিৎসা দিয়ে থাকেন? আমরা যেরকমটা জানি যে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি, রেডিও কেমোথেরাপির একটি ভূমিকা থাকে, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও কি সেম প্রসিজিওরের মাধ্যমেই আপনারা আগান, নাকি এর মধ্যে কোনো ভিন্নতা রয়েছে?
না, ঠিকই বলেছেন। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ডেফিনেটলি সার্জারি, রেডিওথেরাপি, সিস্টেমিক থেরাপি আমরা বলতে পারি, কারণ কেমোথেরাপি খুব বহুল ব্যবহৃত একটা চিকিৎসা। কিন্তু এখন আসলে কেমোথেরাপির পাশাপাশি হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এই সব কিছু মিলিয়ে এটাকে সিস্টেমিক থেরাপি বলা যেতে পারে। তো এগুলোর মাধ্যমেই আসলে ক্যান্সারের চিকিৎসা করা হয়। ইভেন কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ভিন্নতা নেই, তবে ওই যে বললাম যেটা যে কোলন ক্যান্সার, এটার ক্ষেত্রে কিন্তু রেডিয়েশনের তেমন কোনো রোল নেই। আবার রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এটার জন্য এই পার্থক্য রয়েছে। বাট হ্যাঁ, যেমন আমরা প্রথমে যদি ভেঙে ভেঙে বলতে চাই, যেমন কোলন ক্যান্সারের কথা যদি বলি, কোলন ক্যান্সার অনেক সময় দেখা যাচ্ছে যে স্টেজ ওয়ান, ভেরি আর্লি স্টেজ কোলন ক্যান্সার, শুধুমাত্র অপারেশন করেই কিন্তু রোগীকে ভালো রাখা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে স্টেজ টু কোলন ক্যান্সার, কোনো ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর নাই, কিন্তু সব কিছু ঠিক আছে, আবার কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে কিছু আরও হায়ার লেভেলের পরীক্ষা করা সম্ভব, এবং এই পরীক্ষাগুলো বাংলাদেশে হচ্ছে, এবং অনেক বেশি যে ব্যয়বহুল পরীক্ষাগুলো তাও নয়, কিন্তু সেগুলো কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করে এই পরীক্ষাগুলো করে চিকিৎসার দিকে আগালে কিন্তু একটা রোগীকে একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনটা মেক করা যায়। তো যেটা বলছিলাম যে খুব আর্লি স্টেজ থাকলে শুধু সার্জারি, আবার সার্জারির সাথে কেমোথেরাপি যোগ করা হয় যদি স্টেজ টু কিংবা এর সাথে রিস্ক ফ্যাক্টর আছে এরকম থাকলে, স্টেজ থ্রিতে যেমন অবশ্যই কেমোথেরাপি যোগ করতে হয়। তো এইভাবে চিকিৎসাগুলো করা হয়ে থাকে কোলন ক্যান্সারের ক্ষেত্রে। এবং এই চিকিৎসা করতে গিয়ে এই যে কেমোথেরাপির কথা যে বলছি, অর্থাৎ কেমোথেরাপির যে ঔষধপত্রগুলো, তারপরে অনেকগুলো টার্গেটেড থেরাপি এবং অনেকগুলো বলবো যে মনোক্লোনাল অ্যান্টিবডি বলা হয়, সেগুলো কিন্তু এই কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য মানে অনেক রোল রয়েছে, অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই যে টার্গেটেড থেরাপি বা এই এগুলো কিন্তু প্রাথমিক অবস্থায়, মানে হচ্ছে যে স্টেজ মোটামুটি লোকালি অ্যাডভান্স স্টেজ থেকে শুরু করে ছড়িয়ে যাওয়া ক্যান্সার, সব ধরনের চিকিৎসার মধ্যেই কিন্তু এগুলোর কোনো না কোনো অংশগ্রহণ রয়েছে। তো এই যে চিকিৎসাগুলোর কথা বললাম, কেমোথেরাপি, টার্গেট থেরাপি, তার মনোক্লোনাল অ্যান্টিবডি, আসার কথা হচ্ছে যে এই ধরনের সমস্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। এবং এটার যে পরীক্ষা নিরীক্ষার কথা যেগুলো বলছি, যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে এই রোগের সাথে এই চিকিৎসাটা দিতে হবে অথবা হবে না, সেই পরীক্ষা নিরীক্ষাগুলোও কিন্তু আমাদের দেশে অনেকাংশে অ্যাভেলেবেল। আমি বলছি না যে বহুলভাবে সারা দেশে এটা এখন অ্যাভেলেবেল, কিন্তু অনেক জায়গাতেই অ্যাভেলেবেল। এবং আমরা যদি এটা জানি বা জানাতে পারি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে, আমরা যদি মানুষজনকে জানাতে পারি যে এই জিনিসগুলো এখন করা সম্ভব, তাহলে কিন্তু মানুষকে আমরা একটা সঠিক গাইডলাইন দিতে পারবো। এটা বলছিলাম কোলন ক্যান্সারের ক্ষেত্রে। আর যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে, রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি একটি মানে চিকিৎসার মধ্যে একটি দারুণ ভূমিকা পালন করে, এবং স্টেজ ওয়ান, ভেরি আর্লি স্টেজ বাদ দিয়ে বাকি সব স্টেজেই কিন্তু সার্জারির আগে, মানে যদি এটা সাধারণ মানুষের জন্য বলতে চাই, সার্জারির আগেই কিন্তু রেডিওথেরাপি এবং এর সাথে ওরাল কেমো বা কনকারেন্ট কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করাটাকেই কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড গাইডলাইনে একটা এস্টাবলিশ ট্রিটমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে সেটাতে দেখা যাচ্ছে যে পরবর্তী আউটকামগুলো অথবা রোগ ফিরে আসার চান্সগুলো অনেক কম থাকে। তো সেই বিবেচনায় কিন্তু এই চিকিৎসাগুলো, রেডিয়েশনের চিকিৎসাটাকে রেক্টাল ক্যান্সারের প্রধান একটা অন্যতম চিকিৎসা হিসেবে গ্রহণ করা হচ্ছে। এবং এখানে ওই একই কথা প্রযোজ্য, এই যে রেডিওথেরাপি, রেডিওথেরাপির যে উন্নত টেকনিকগুলো, ফ্যাসিলিটিসগুলো, এই সবগুলো চিকিৎসায় আমাদের দেশে অ্যাভেলেবেল। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো, অনেক দর্শকদেরই আসলে এই প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে। আমরা আগে যেরকমটা জানতাম যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, তো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে মানুষ এরকম কি আপনারা প্রেডিক্ট করতে পারেন যে রোগী এত বছর বাঁচতে পারবে বা সার্ভাইভাল রেশিওটা কীরকম? সার্ভাইভালের রেশিওটা ডিপেন্ড করে আসলে পর্যায়ের উপরে, স্টেজের উপরে। যদি আর্লি স্টেজে আসে ডেফিনেটলি সেটা সার্ভাইভাল অনেক ভালো হয়, যদি অ্যাডভান্স স্টেজে আসে সার্ভাইভাল খারাপ। আর এখন ওটাকে দেখাই হয় হচ্ছে যে ফাইভ ইয়ার সার্ভাইভাল কেমন পেশেন্টের, তার উপরেই কিন্তু একটা রোগীর বা একটা রোগের চিকিৎসার ফলাফল বা আউটকামটাকে মানে বেস করা হয় এটার উপরেই, যে ফাইভ ইয়ার সার্ভাইভাল কেমন থাকে তার। তো সেই হিসাবে যদি বলি, কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার বলি, রেক্টাল ক্যান্সার বলি, এগুলোর কিন্তু অন্যান্য ক্যান্সারের চাইতে চিকিৎসা পরবর্তী আউটকাম বেশ ভালো। ইভেন কোলন ক্যান্সারের ক্ষেত্রে ধরেন একটা পেশেন্টের কোলন ক্যান্সার আছে, তার লিভারে ছড়িয়ে গেছে অসুখটা, সেক্ষেত্রে কিন্তু লিভারে ছড়িয়ে যাওয়ার পরেও সেই জায়গার সার্জারি করে, কোলনের সার্জারি করে, অন্যান্য যে চিকিৎসাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু একটা রোগীকে অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করা সম্ভব। সো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে বলবো যে অন্যান্য অনেক ক্যান্সার চাইতে এই ক্যান্সারের চিকিৎসা অ্যাভেলেবেল এবং চিকিৎসা পরবর্তী আউটকামটা যথেষ্ট আশানুরূপ।
আচ্ছা, আমাদের অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু যেহেতু চূড়ান্ত করা হয়েছে কোলোরেক্টাল ক্যান্সার এবং সচেতনতা, রোগীরা আসলে কিভাবে সচেতন হতে পারে বা কিভাবে কোলোরেক্টাল ক্যান্সারকে প্রতিহত করতে পারে? প্রথমত হচ্ছে রোগীর সচেতনতা, এটা তো একটা জিনিস। সেটা হচ্ছে যে রোগীর যদি রোগ অলরেডি ধরা পড়ে গেছে, কোলোরেক্টাল ক্যান্সার, তার সচেতনতার ধরনটা ভিন্ন। আরেকটা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য, প্রথমে আমরা সাধারণ মানুষের কথায় আসি, সেটা হচ্ছে যে যেগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, যেগুলো মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর, যেমন ওবেসিটিকে অ্যাভয়েড করা বা স্থূলতাকে অ্যাভয়েড করা, তার পাশাপাশি রেড মিটগুলোকে অ্যাভয়েড করা, আমরা যে ফাস্টফুডগুলো গ্রহণ করি সেগুলো থেকে যদি যতটা সম্ভব দূরে থাকা যায়। আর আমাদের দেশের প্রেক্ষাপটে বা এই তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রেক্ষাপটে বলা যায় যে ফুড হ্যাবিট বা খাদ্যে নানান রকমের ফুড অ্যাডাল্টারিং, যেটাকে বলা হয় খাদ্যে ভেজাল বা এই জাতীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু এই জিআই ট্র্যাক্টের অর্থাৎ স্টমাক বলেন, কোলন বলেন, রেক্টাল বলেন, এই ক্যান্সারগুলোর জন্য কিন্তু দায়ী। তো সেই জিনিসগুলোর প্রতি আমাদের সবার নজর দিতে হবে যাতে এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর একজন রোগীর যদি ক্যান্সার হয়েই যায়, কোলন ক্যান্সার হোক অথবা রেক্টাল ক্যান্সার যেটাই হোক না কেন, সেক্ষেত্রে তারও কিন্তু সচেতনতার গুরুত্ব রয়েছে। আদারওয়াইজ কিন্তু সে মিসগাইডেড হবে, হতাশায় পড়বে এবং দেখা যাচ্ছে যে তাকে নানানজন নানান কথা বলবে, সে কিন্তু সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য সঠিক সময় সেই ব্যবস্থাটা করতে পারবে না। এই কারণে এই অনুষ্ঠানগুলো, প্রিন্ট মিডিয়া, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে এসব জায়গাতে যেই তথ্যগুলো দেওয়া হয় যে আসলে এই রোগের চিকিৎসাগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল কি না, এই রোগের ডায়াগনোস্টিক ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল কি না, ওষুধগুলো অ্যাভেলেবেল কি না, এবং বাংলাদেশের যেহেতু বেশ কয়েকটা স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ওষুধগুলো তৈরি করছে, সো এখন কিন্তু ওষুধের দামগুলো আর আগের মতো নেই যে হাতের নাগালের বাইরে, অনেকাংশেই কিন্তু হাতের নাগালের মধ্যে এসছে এবং আরও সামনে আসবে। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে জানাতে হবে মানুষজনকে, তাহলেই আমি মনে করি যে মানুষ সঠিক সময় সঠিক চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যুসটা হচ্ছে যে আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা প্রদান করতে পারলেন কিনা। কারণ যখনই এটা অ্যাডভান্স হয়ে যায়, দেরি হয়ে যায়, তখনই কিন্তু ধীরে ধীরে আউটকাম কমতে থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।